বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্যাটার্ন 47 গেমিং চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এপিসোড 5 আরম্ভ করতে চলেছি। আজকে আমি এজেন্ট মিনা যে যে কাজগুলো করতে বলবে আমি সেই সেই কাজগুলো করার চেষ্টা করব। যদি না পারি তাহলে এজেন্ট মিনার দোষ, কারণ আমি এখানে শিখতে এসেছি, তাই না? সো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, আর যারা পুরাতন তারা প্লিজ একটু শেয়ার করো, কমেন্ট করো, জানাও কেমন লাগছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের গেম প্লে। এজেন্ট মিনা, আমার হাতে ব্যথা, আঙ্গুলি ব্যথা হয়েছে। এই দেখেন, কালকে কুড়েল দিয়ে কোপ মারতে যে আঙ্গুলিতে ব্যথা পাইছি। তুমি এক কাজ করো, এই দেখো আমার অনেক লেভেল আমারে মারে না, আমার স্কিনে ব্যথা করে টরে কষ্ট করে বুসাতে হয়েছে লেভেল। কষ্ট কুলি, আমি না থাকাকালীন যেভাবে আপনি গেম খেলেন এভাবে কষ্ট করতে নেই, বুঝছেন? নাহলে তো শেষই হবে না গেম। এত তালে তালি শেষ কে করতে সাইতে আছে বলেন তো? ও মন, আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস সম্পর্কে ভাবছিলাম, আপনি কি তা ভেবেছেন? আপনার কাছে কি ডায়মন্ডের পিকেক্স আছে? হ্যাঁ আছে। তো আপনার জন্য একটা, চলেন আমরা একটু নেদুরি নেদুরি যে আসি, একটু নেদুরি। তার আগে আমাদের গোল্ডু লাগবে, গোল্ডু গোল্ডু গোল্ড আছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে? না, পর্যাপ্ত পরিমাণে নেই। একটা তো জুতো জামা তো বানানোর মতন সামর্থ্য থাকতে হবে নাকি? আপনি যে দেখে আসেন, আমি ওই পিগলিন হগলিন ফগলিন নিয়ে কাছে মরার মধ্যে নেই, সিরিয়াসলি বলতেছি। আরে এই পামকিন গুলো অন্তত চলো, দুই কটা এমরেল পাওয়া যায় নাকি? এমরেল খুব ঘাটতি আছে। আপনি তোলেন, আমি এদিকে গাছ কাটি। মেলাগুলো আমরেল পেয়ে যাবো, আমার বই হয়ে যাবে। কিসে নয়টা বুকস দিয়ে কিনেছি, ওইটা কি নয়টা বই কিনেছেন, কি সব বলতেছেন? নয়টা বুক সেল মাস, এতেই বই কিনা হয়ে যাবে। তাহলে আমার কাট কাটা লাগবে না? আপনি আমাদের জন্য আপনার পিকেক্সে আরো এই যে দুই তিনটে লাগাতে হবে কিনে কিনে। আমি একটা কিনে রাখিছি আপনার জন্য। তো অতগুলো আপনার জন্য, আমার জন্য, দুইজনের জন্য একা করব তা তো সম্ভব। একটু করে দিতে হয়, ওই যে একটা একটা কিনে দিছি। তো আরো পাওয়ারফুল বানানোর জন্য আপনার ওই দেখি ইয়েতে রেখে কি করা যায়। আচ্ছা রাতে আসতে যা ভুতুরের আক্রমণ করে। তো আমি তো আসছি, চলে আসছি। আমি আগে তাড়াতাড়ি আমার ঘরে যাই। ও আপনি তো ভালো একটা কাজ করেছেন, লাভা রিয়ে তৈরি করতেছেন না? হ্যাঁ করেছি। আপনি দেখেননি? না না, আমি খেয়াল করিনি। লাভাও করেছি আর হচ্ছে পানিরও করেছি। আগে করেছিলাম আমার ঘরের পাশে, তারপরে ভাবলাম কি যদি আগুন ধরে যায় তখন একটা বিপদ, তার থেকে দূরে সরাই নেস। ঘুমাচ্ছেন না? আমি তো আজকে ঘুমানোর চেষ্টা করতেছি, আপনি তো দেখি ঘুমাচ্ছেনই না। ঘুম আসে না নাকি তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ ঘুম আসে। আচ্ছা আমার রুমে এইসব ফালতু গাছ কি লাগাইছে? এইসব ফালতু গাছ না, ওইগুলো লাইটিং দেয়। ওর নাম কি দেখিছো? গুলো 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 গুলো। আরে তুমি এই জায়গার গুলো ভাঙতেছো কেন? আমি তো এই জায়গায় বই রাখবো। নেই 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 নেই,
বন মিল্ক দিতে হবে এগুলো খাওয়ার জন্য। তো এই জন্যই তো কাটতে, আহ রে ভেঙে গেছে, সরি। আরে তোমার ঘরে লাইট হবে কি দরকার ওরে নষ্ট করে? আমার ইচ্ছা হয়েছে আমি নষ্ট করতেছি, আপনার ইচ্ছা হলে আপনি লাগান। উত্তর দিতে পারবেন? না থাক, পারবেন না। আচ্ছা আমি কত স্টিক ওই হোম মন্দির কাছে বিক্রি করলে হোম মন্দির আমার ভালো এমব্লেম দেবো? এ হোমন দি আমারে ভালো কিছু একটা দে, কিছু দিলি এমরেল এমরেল 32টা স্টিকি একটা করে এমরেল, তাহলে তো আমারে জম্মের লুকে লুকতেছে রে। আচ্ছা আর স্টিক আলা আছে ওই জন্য না, আর স্টিক আলা আছে না, তাহলে তো আমার কাছে কিছু বেচতেছে না, তাহলে আমি কি করি? আবার আচ্ছা আমার কাছে 26টা এমরেল হয়েছে, দ্যাটস ইনাফ না? একটা পিকেটস না, পিকেটস কি রে দিতে? আমার অনেকগুলো এমরেল হয়েছে। আচ্ছা পিকেটস কি রে দিতে, পিকেটস কি রে দিতে? এটা 24ই দিতে, এফিসিয়েন্সি 2 না? হ্যাঁ দেই সরতো দেই, আমারে কত দিছ আমি দেখি না, দেখি হ্যাঁ ঠিক আছে আমি কিনতেছি। আমার কাছে 2 এমরেল আছে, আমার কাছে 2 এমরেল আছে, না 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 এমরেল, এনে নিস্টিক 10 এগুলো 12 আরে সব শেষ, সব শেষ মানে বুঝলাম না, অনেকগুলো এমরেল হইলো তা সব শেষ বই কিনতে দিন। হ্যাঁ বিজনেস মাঠে মারা যাচ্ছে, কাট কেটে বানানোই ভালো। ওরে বাবা আমি আপনারে দিছি, আমি আপনারে দিছি, কাঠ ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ী আমি আপনার বিজনেস ভালো করতে পারি, ষোলোটা বিজনেস করে ষোলোটা নিয়ে গেলে আবার খবর হয়ে যাবে না। আমি রেডি আগেইন, এ তো বিক্রি বিক্রি করতেছে না, ঘুরে ফিরে আসবো না গো, আর একটু কথা কম। হ্যাঁ সোয়াডে শার্পনেস 2 আছে, ওইটা কয়টা কিনে লাগাতে জানো? আমার কাছে আর কাট নেই, আমার কাছে আছে, ও আবার দিচ্ছে। হ্যাঁ না 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 16টা কাট নাও, আরে কাট উপরে কি না?
দেখলাম যে উপরে বকশিস হয়েছে তাই নিয়ে নিলাম। আমাদের একটু খাদানে যে বাদ বাকি এগুলো পড়তে হবে বুঝছো। আসো বই বসাই দিয়ে নি, বইতে কি দে, বইতে কি দেয় তাই দেখি। আসো দাঁড়ান 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 ভাই, তোমার ঘরে তোমার ঘরে আমার ঘরে পাঠানোর কারণ ওই এই জায়গায় জায়গা আছে তাই, আমার ওই জায়গা তো জায়গা নেই, ওই জায়গায় বই রয়েছে আরো নয়টা না কয়টা বই রেখে টোটাল 15টা লাগবে, 15টাই কি। ওকে হ্যামডেলের কি অভাব, আমাদের আগের সার্ভার হলি এতক্ষণে অ্যামরেল অ্যামরেল কই টুম্বুর করে বলে দিতাম তো, কই কই তুমি এই জায়গায় একটা লাইন কি বেশি হয়ে গেল আরো 8টা পাইছে তোমার ঘরের মধ্যে এই জায়গা ভুলে গেল খাবারের স্তর কমে যাচ্ছে। আরে চলো আমার নিয়ে আসো তো, লেজুলি নিয়ে আসো, লেজুলি লেজুলি আমি কোনো পাবো ঠিক আছে। আচ্ছা আমার কাছে অবসিডিয়াম আছে, এই নাও তোমার কাছে হাড্ডি গুটি আছে হবে। হ্যাঁ আমার তো 10টা ছিল, আমি 14টা কুড়িলাম অবসিডিয়াম, ওই যে উপরে পানি ঢেলে দিছিলাম সেই পানি দিয়ে অক্সিডিয়াম হয়ে গেছে ভুল করে। এগুলো কাটে না, এগুলো লাইট সোর্স। জানি না কিসের লাইট সোর্স, আমি তো সারা জায়গায় লাইট দেখতেছি। আমি এরকম দেখছি আজকে মনে আর খুঁড়াখুড়ি হবে না তাই না, খুঁড়াখুড়ি কি করব, করতে হবে তো ইয়ে কি আপগ্রেড। আরে এই জায়গায় আমার একটা বল নষ্ট হয়ে গেল, আজকে কাজ করবো ঠিক আছে, আমার ঘুম আসছে বহুত দুপুর বেলা। আমি
নিন বোন মিল্ক 28টা। আরে কুত্তা টেম করার জন্য লাগবে না, এক দৌড়ে কুত্তা টেম করার জন্য লাগবে না। না লামি না, হ্যাঁ কুত্তা তো দেখলামই না। মার 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 কুতিয়ে রে মার। Yes, এনেন তোমার ইয়ে কত লেভেল? এনেন 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 আমার 16। এনেন 16 16 তে কি দে? 16 না 15 15 তে কি দে? কাটা কসুই দেবেন। আচ্ছা দেখি আমি একটুখানি আগুনই জ্বলি। উই বাবা রে, ইসে কয় ডেস্টন বানাইলাম আর 6 পিস। এই তোমার কাছে বাকেট নেই? আমি লাগাও গাই না, একটুখানি এক ফোঁটা পড়িছে, একেবারে গা পিছি দিয়ে গেছে। লেজুলি আনতে গেছিলাম, তুমি একটু লেজুলি নিয়ে আসো তো। আমি আমি জানি না লেজুলি লেজুলি কোন জায়গা, আমি জানি না। ওই ছোট ছোট বাক্সই দাও। ওকে তো মাসে মাসে মোটামুটি নিয়েছি, চলে যাবে নয়টায়। আসেন কিরকম পারো ওই গোলেম নারে মারো তো। আমি কতগুলো মারিছি জানো? ফাইটে মেরে বেশি ওই যে আদা মারাটা তুমি ভাবছি যে মরে যায় না, 15 লেভেল পলি চলে যাবে। তাহলে আমার কাছে কি আছে আপনি জানেন? টিএনটি না, টিএনটি দিয়ে না, লাভা দিয়ে মারতে। এই যে এই যে ফার্স্ট দে লাভা উঠাও বাকেটে, লাভা দিয়ে মারা হেভি। এটা বুদ্ধি পাইছে। আর আছে ফায়ার ইয়ে দিয়ে মারতে কি দিয়ে? যদি সেটা কোনো ভালো কাজে লাগাতে পারেন। আচ্ছা আমার কাছে 6 ব্লক আছে, মেবি আই ক্যান জাম্প, মেবি আই ক্যান নট। আচ্ছা গোলে মেজকে দাঁড়াও, তোমার সাথে আমার একটা গুপ্তগু কথা আছে। গুপ্তগু দাঁড়া 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 আচ্ছা আমি যে একটা গোলেমের সামনে আর একটা গোলেম রে মারলাম, তার উচিত না মানে মারা? না ওয়াই নট। আচ্ছা দাঁড়া, এদিকে 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 তো জাত বাইরে মারিছে। আয় এদিকে। আচ্ছা এদিন মিনা ধাক্কা দুক্কি মারি একটু এদিক নিয়ে আসেন তো। আরে এদিন মিনা আসতেছে না এতে আমার দিকে, একটু ধাক্কা দুক্কি মারি এদিক নিয়ে আসেন। ভাবিলাম ওই জায়গায় জাত দেবো।
এই দাঁড়া, বলে মারতে এত কষ্ট হয়, এটিএনটি ফাটাও না। দেখছেন আপনার থেকে লিড পজিশন। হ্যাঁ সেটাই তো দেখছি, দেখেন এইটাতে আপনি লাগাবেন মেন্ডিং আছে, আনব্রেকিং থ্রি লাগাতে হবে, একটা টু টু কিনে আনব্রেকিং থ্রি লাগান। এই দেখেন হেভি একটা শট বানাই দিছি, এই দেখেন কই আপনি। হ্যালো, হ্যালো কই? এই দেখো এই যে এই যে এই যে এইটাতে আনব্রেকিং আর মেন্ডিং লাগাতে। উই যে গোলেম ধরে মারেন তো ব্লেজার দেবে আনব্রেকিং, দুটো আনব্রেকিং কিনে এতে। এই তুমি আমার কথা শোনো, দাঁড়ান দাঁড়ান, আমার এক গাদা লেভেল খরচ করেছি শুধুমাত্র তোমার জন্য, আমার ওই জায়গা বিয়াস করে দাও। ওইডারে ওইভাবে ছাড়া তো অন্য কোনো ভাবে মারার আমি ওয়ে দেখতে দিই না। শালার পোকা, ঠিক আছে আর করতেছি না, ওইটা মারেন নালে আমার মেরে দেবেন। ওই তুমি মনে রেখেছো, এ তুই আমারে মারবি, তুই জানিস আমি কিটা। Yes, baby, I'm back. বেবি আই এম আনব্রেকিং বুক কেন তা বলছেন? এই যে দুই জায়গা টিএনটি পাতায় ব্লাস্ট করেছে, এই দুই জায়গা ঠিক করো। এটা নষ্ট হয়ে গেছে, আমি তো ভাবিলাম যে ওরে টিএনটি দিয়ে একেবারে সেটে লাল, টিএনটি দিয়ে কেউ মারে না। আমি তোমাকে বললাম যে ওই যে ইয়ে বানাও, ওই ক্যাম্পফায়ার বানাও, ক্যাম্পফায়ার দিয়ে মারা যায় আর লাভা দিয়ে মারা যায়। তুমি না করে তুমি ঝামেলা করো, আমি তো মজা করতেছিলাম আর কি। ক্যাম্পফায়ারে বেশি ভালো মরে। হুম, ক্যাম্পফায়ারে ভালো মরে, যারা নুব তারা ক্যাম্পফায়ার দিয়েই মারে। কই আমি কি নুব নাকি? না আপনি কোদো। হুম কোদো না, দেখি একটু আস্তে আস্তে শিখতেছি এই আর কি। নেন আয়রন, নেন 12টা আয়রন পাইছি। আচ্ছা বেশি ইয়ে করা যাচ্ছে না, আচ্ছা আর কি করবো বলেন, তাড়াতাড়ি বলেন আমি করে ফেলি। কি করবো জানি না, এই গাছটারও কেটে ভালো, এই গাছটারও কেটে ভালো। তোমারে তো আমি বললাম দুটো আনব্রেকিং বুক নাও, আমার কাছে অত আমব্রেল নেই। পোর্টাল কোন জায়গায় বানাবো? বানান এক জায়গা, যে জায়গা আপনার পছন্দ হয় জাস্ট আমারে বলে বানান। আমার কাছে আছে হ্যান্ডেল আছে, ওই যে ইয়ে গেছিলাম না দুটো আনব্রেকিং বুক, আমার কাছে নেই, আমার কাছে হ্যান্ডেল আছে। নেন বই নেই, বই কেন পাবো আমি? বই আছে, ওই সামনেও আছে, বইও আছে, ওসে ইয়ে ওই যে আমি পিএম টিকা, আমি কি ঘর পর্যন্ত ঢুকতে পারবো রে টুকা মেরে? আইতো এদিক আইতো তো সাহস করলে। ওই যে এন্ডারম্যানের থেকে আমি সিল্ক ইয়ে পাইছি, রাজগুলাক পাইছি।
আমিও তো দুটো দিলাম। গ্রাস ব্লক ঢুকি পড়েছি। ওই আমার, তুই ব্যাট পাবি না আমার, আমি তোরে ব্যাট পাবো। শোকরাঙাস তুই শোকরাঙাস, তুই আমার শ্বাস সম্পর্কে অবগত না, তুই আমার শোকরাঙাস আবার প্রেজেন্ট না। বাহ, হেমরুলির মতন ঘিরে ধরিস আপনারে। এনেন সাইডে সাইডে আয়রন, কেনেন তা তো অসুবিধা নেই। আচ্ছা আপনার কাছে কয়টা এন্ডার আই আছে আমার একটুখানি বলেন তো, বই নিয়ে আসি, বই নিয়ে আসি কালকে। আপনি ঘুমায় পড়েন। আমার লেভেল সব চলে যাবে। আমি যদি ইয়ে করি স্মাইট, আপনার স্মাইট লাগবে তাহলে আমার 17 হয়ে গেলে আমি স্মাইট পাচ্ছি। তোর বলে ও তা পাবো কোনে, ও তো আয়রনের তা তুই দেখিস, আয়রনের তে তে তুই স্মাইট পাচ্ছি। দেখি আপনার ডায়মন্ডের পিকেক্স দেন তো দেখি আমার কি কি আসে। আপনারে যেটা দিছি আনব্রেকিং 3 দিছিল কিন্তু আমার লেভেল নেই, লেভেল 9, লেভেল লেভেল হয়ে যাবে না, লেভেল হয়ে যাবে না, আজকে লেভেল করে ফেলা যাবে না, রাত্রি কোনা করি করি। আপনারা এটা দেখেন পিকেক্স দিছি, ওই যে আচ্ছা এফিশিয়েন্সি আইভি আনব্রেকিং 2 ওইটা তো লাগ, আর এফিশিয়েন্সি 1 আনব্রেকিং 3 দিছে আমার, আমারে দিছে আনব্রেকিং। আপনার লাগবে এফিশিয়েন্সি আইভি, হ্যাঁ এটা 30 লেভেল হতে হবে, 30 লেভেল পর্যন্ত আমি বাঁচবো। ওইদিকে ইয়ে আছে কল খুঁটি যাওয়া যেতে পারে, ঠিক আছে ওগুলো করবে নিয়ে নেন। আচ্ছা তাহলে আমি আজকে পর্যন্তই শেষ করি নাকি, আর একটুখানি করি, একটু কয়টা কল খুঁড়ে নিয়ে আসি চল। আপনি আমার সাথে আসেন, আমি আমার আমার পুরাতন জায়গাটুখানে কুড়াকুড়ি করবো, যাবেন? আরে আমার কুন্ডা ভেঙে গেল। আচ্ছা আমার কাছে ইয়ে নেই, কিনবো তো, বানায় নেবো, আয়রন নেই, ডায়মন্ডের টা কেমন জানো দাম নেই। আচ্ছা আপনারা যে আয়রন দিলাম তা আয়রন গুলো কই? দেন তো দুটো আয়রন, তিন আয়রন দেন তো, লাগবে না দাঁড়াও আমি তোমারে একটা দিই। আমার কাছে 16টা এমরেল আছে, জলদি করেন জলদি করেন, না 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 আপনি আসুন তো আমার সাথে আসুন, আগাম করার দরকার নেই, আপনি আসুন আসুন, আমার সময় কম।
তোমার তো সময় কমই থাকবে আজীবনই, কিছু করার নেই যতক্ষণ না আমার সমস্যার সমাধান হয়। 28টা লাগবে মনে হয়, 24টা লাগবে, আছে আলো 16টা, কটা কোল আছে, কোল কাটার কানার কাছে 18টা কানা, 22টা, 22টা, 22টা এই কটা কাটবে। ব্যতিক্রম পর কায়দায় গাছ লাগালাম, যদি হয়ে যায় তার লাগ ভালো। কি বলছেন? হ্যালো, বলছি কাটকেন কাট কাট দেবো। আরে অল্প একটু ঘোরাঘুরি করবো, আমি বেশি ঘোরাঘুরি করবো না, কেন কি পরিমাণ জিনিসপাতি দিতে পারা? অনেক কিছু দিব রে, আমি একটু ইনভেন্টরি ফুল করে চাই যে। তুমি বেড নিছ? বেড নিয়া লাগে না ওইসব জায়গায়, রাতে গেলে ঘুমাতে যায়, আমি পারি না, তুমি একটু বেড নাও। আমাকে তো বেড নেই। বেড নেই, বেড নেই, বেড নেই, বেড নেই। বেড ওই ওই তোমার ওই ঘরে একটা আছে, ওইটা ভেঙে নি। বেড নেই তো, আসেন আমার সাথে আসেন, আসেন 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 আসেন। 22 লেভেল আর 4টা লেভেল, ওই জায়গায় নিচে আর কটা কোল আছে? দাঁড়ান আমি আগে আমার জায়গায় ঘুমাই আসি। মাউন্টেন আছে, হ্যাঁ ওই জায়গাটা মাউন্টেন আছে, ওই মাউন্টেনে কল করতে যাই। আসেন 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 আসেন, আমি আমার জায়গায় খুঁড়ি, আমি কালকে আমি আমার জায়গাটাই খুঁড়ি নি। আসেন জলদি, ওইদিকে একটা মাউন্টেন আছে। আরে না, মাউন্টেনে কল থাকে, আমি এই এইটা কোন দিকে জানি খুঁড়তিলাম, পরে আর মনে নেই। আচ্ছা এই যে মনে হয় নাকি, হ্যাঁ যাই যাই যাই, যাতে হবে কত লেভেলে জানো? আরে টর্চ পাটা নেই আমার কাছে, টর্চ নেই। আরে যাতে যাতে টর্চ হয়ে যাবে না, স্টিক টর্চ 27টা, টর্চ 47টা টর্চ। এই যে কল পেয়ে গেছি বললাম না যে জাতীয়, হ্যাঁ কল আমি নি তালি মেলা পাবো, আমি পরশু নিয়ে আসি তো। জান 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 জান, আচ্ছা এই ও শিট ও শিট, ও সিল টেস্টটা বাড়ি রেখে আপনারা তো এবার রাম দুলাই দিতে হচ্ছে, সিরিয়াসলি অন্ধকার হয়ে যাবেন। আমি দেখতেছি আশপাশে কি আছে। আচ্ছা ক্রিস্টাল গুলো নিতে পারেন কিনা দেখেন তো। এই যে ক্রিস্টাল তো নিতে পারছি, ফরসুন দিয়ে বাংলি বেশি পাওয়া যায়। ক্রিস্টাল কি এতেই গজায়? এই জায়গায় জেনারেট হয়, এটা নিয়ে জেনারেট হচ্ছে না। হুম, আমার তো দেন, আমি তো করি, আমার তো তো ফরচুন না, না ও ফরচুনই কাজ হয় না, ওই যে ওইটা ফরচুনই কাজ হয়, ওই মাথার পরে যেগুলো ওইগুলো দিয়ে ফরচুন দিবান। ভাঙার সময় যে আওয়াজটা হচ্ছে না, সেটা খুব অস্থির একটা আওয়াজ। আরে তাতে কি আছে, আমি ওইটা ইয়ে ছাড়াই ভাঙি, ওই দেখো আমার কাছে ক্রিস্টাল আছে কম পাবা, আমি বেশি পাবো। হ্যাঁ বাট তারপরে তো আমি পাচ্ছি, আচ্ছা আর দরকার নেই।
আচ্ছা আর দরকার নেই, আর দরকার নেই, উকিল হবে তাড়াতাড়ি আসতো। আইছিলাম কি জন্য আর করতেছি কি, না তুমি কাজ কেন ভাঙো? ভাঙিয়ে যায় আমি ইচ্ছা করি কি ভাঙি বলেন তো। আচ্ছা আপনি এখান থেকে বেরোবেন, পুরো নিয়ে তো লাভ হবে না, আপনি কি দোকান দেবেন নাকি? ঘর বানাবো, আমার এই ঘর ভালো লাগতেছে। চলো আচ্ছা আসেন, এই জায়গাতেই নামবো। কেন কোন জায়গাতেই নামবেন? এই যে এইদিকে তো জায়গা, ওই যে উপরে না জায়গা, ওই এইদিকে তো না। ওয়াটার যে দেখো কি, বি কেয়ারফুল বি কেয়ারফুল। ওখানে টুক টুক করছে, আমি জানি না, আমি আপনারা দেখ পানি, আপনি ভাঙেন। মেডিসিন নাকি আপনি আমারে দেখবেন, আবার বলেন কি মরে যায় না, এই যে কি যে বলেন না বলেন বুঝতে পারি। আয়রন নিলাম, ঠিক আছে, আমার কাছে ইয়ে নেই যার কারণে ইয়ে হচ্ছে না তো। কই আয়রন কই? এই যে আমি আয়রন ভাঙতেছি অলরেডি। ওরে বাবা, ওইদিক থেকে নিচে যে গর্ত, ওইদিক যেন না। আরে কোন জায়গায় তুমি কই? এই তো আমি এই জায়গা কয়লা আছে এদিকে, আয়রন আছে। আমি খুঁজে পাইনি তোমারে। ওরে বাবা রে, তরোয়াল নিয়ে আসছিস একটা, মারো। আসেন আসেন আসেন, এই যে এই যে এই যে। আচ্ছা ও তরল চালাচ্ছে পিছন থেকে একটা, মানে মারতেছে। আজ জেমে চলছে না কে নেন, হেজ করতে পারেন। থ্যাংক ইউ। আনব্রেকিং মনে হয় লাগাইতেছি না ভাঙ্গেন। আপনি কি দেখতে পাচ্ছেন না সর্বোচ্চ কি হবে ক্রিপারে, নালে আপনি মরে যাবেন। এই দেখেন ডায়মন্ডের জিনিসপাতি করতে পারি নি, তা কেমন করে বাস। ওই দেখেন এই দেখেন, এই যে এর উপরে, এই যে কোল। আচ্ছা এই যে সেই ইয়ে, ও আমার আর লাগবে না, ও সেই দিন এক গাদা নিছি না, আর লাগবে না। তারপরে আমি তো নিলাম, ওই যে এখন আয়রন আছে জানলেন, এই যে আয়রন। কি বলছেন? এই যে আয়রন, আপনি কি চোখে দেখতেছেন না এই যে আয়রন? না আমার দাম আকু মান, হ্যাঁ নেন। এই যে এ জুলি, আরে এই যে দাঁড়া থেকে নাম বলতে আপনার দ্বারা হুবি না তো। আর কোন দিকে যাবো? এনেন আয়রন নেন। তোমার কাছে রাখলি কি হয়, সমস্যা কি? আমার মরে যাওয়ার চান্সেস 98.5। এনেন কয়লা, কয়লা না তেমন কিছুই নেই। লাইট আছে, কয়লা ভাঙেছেন, টর্চ লাগান। জাস্ট সেভিং মাই রেকর্ডিং। আচ্ছা আমি ভাঙলে কি হয়, একটু ভাঙি না? আপনি তো কম পাবেন, তো পাবো তো, আমার এক্সপি তো আসবে। পোরশন লাগাতে হবে তারপর, আনব্রেকিং আর পোরশন লাগাতে হবে তারপর। হ্যাঁ এক্সপি আসবে, কিন্তু আপনার থেকে আমার এক্সপি দরকার বেশি। এ কিপু 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 কিপু, আসেন
এক্সপি আরো চলেন করতে পারি। আরে ব্লক পাতানো লাগে না, ঝাঁপ দিলেই হয়। না আমি ঝাঁপ দিয়ে যেতে পারি না, বুঝতে হবে আমি মেয়ে। মেয়ে মেয়ে বলছিস, এরকম যেন ঝাঁপ দিতে পারে না। তাড়াতাড়ি আমাদের এই জায়গাতে ফকুত হয়ে যেতে হবে। ফকুত এবার কই যাবো? আমি তো এই জায়গায় এ বাংতি যে আছি। কই তুমি? কই ব্যাকে 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 তো কোন দিক? যেদিকে টর্চের আলো আছে, টর্চের আলো ওদিকেও আছে, এদিকেও আছে, ওদিকেও আছে, বলবো কি? কি মরে যাবে নেন? ওরে 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 ক্রিপু ক্রিপু হাতাই দিল, হাতাই দিল, মার মার। ওই জায়গা দাও বাস, আমি যে দেখি আসে আপনি এদিকে দাঁড়ান। আরে অন্ধকারের মধ্যেই তো সমস্যা। আয়রন আর গোল্ড আছে। হ আপনিও আইসেন এদিকে দেখি না? আমি গেলি অসুবিধা নেই, আপনি গেলি বেশি সমস্যা। আপনি কি করে জানলেন যে গোল্ড আছে? আমি দেখলাম তাই। কি করে? আরে কোন জায়গায়? এই যে গোল্ড নিছি আমি, এই যে কটা কপা মাইনচাপ মাইন সাপটা এমন ঢুকপা এত কিছু নিয়ে ঢুকপা মাইন সাপ? দেখুন না না, পাগল কুত্তায় কামড়াইছে না মোরা কুত্তায় কামড়াইছে আমারে? এই দেখেন আপনি এই জায়গায় দাঁড়ান, আমি ট্রেন কার্ডটা ভেঙে নিয়েছি। দাঁড়ান আমি একটু উপর থেকে ঘুরি আসি। শিক্ষিত রিপারি তো আসতে চলে এসে হারাতি চাই না, চলে গেলাম আমি এই মাইন্ড শ্যাফটের মধ্যে যে হারাতি চাই না। আমিও কি হারাতি চাই না, বাট ইজ গেট গোল্ড আছে। গোল্ডের তারও নাই আইসি, নাহলে আসতাম না। আরে 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 এইদিকে এইদিকে এজু বলেন। হ্যাঁ ওয়েট ওয়েট, এসগা আয়রনে ভরা আসবো না, দরকার নেই, বললে আসতে পারি না না সমস্যা। না না চলো কত আছে, কই যাবো? এই যে ইয়ে লিপু, আরে আমি ফরচুন দিয়ে কুড়লি অনেকগুলো খতম। ও আমি বুঝে উঠতে পারিনি। আরে একজনের চোখের মধ্যে আরেকজনের চোখ চলে আসছে বুড়া। আসেন তো ওইদিকে যাবো। হ্যাঁ চলেন চলেন, মরে গেলে কিছু জানি না, আগে তো কই দিলাম। ওকে মরে গেলে আবার নিয়ে আসবো তুমি আমার এই জায়গায়? কোন দিকে যাবো? এই কলগুলো নি, এই কলগুলো নি, আমার লেভেলের দরকার। এই যে মাইনশু, প্রচুর লতি ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা এই জায়গায় একটা মাইনশাপ এই
ক্রিমিনালিটি। এই আর একটা সেস্ট, এই জায়গা তো তুমিই থুইছো মনে। আমি ভদ্র ছেলে না, এই জন্য থুইছি। আরে মাইন্ড কাটটা তো, এই নাও এই নাও এই নাও এই নাও, বুক অফ ইনফিনিটি, বুক অফ ইনফিনিটি নেয়ার জায়গা নেই। হ্যাঁ নেয়ার জায়গা নেই। এ ইনফিনিটি বোতে লাগাতে, ইনফিনিটি আচ্ছা যদি এই জায়গা থাকে তাহলে সামনে কি থাকবে প্রশ্ন? এইদিকে সামনে কি আছে তাই দেখো। আমার খাবার লাগবে না। আরে আমার খাবার রে, ওরে এইদিকে মেলা কিছু আছে বুঝলে। ওইদিকে মেলা কিছু আছে কি, তুমি দাঁড়ায় দাঁড়ায় করো কি। আরে অন্ধকার করো, যাওয়ার আগে এদিকে এদিকে ব্লক ফাটাতে হয়, এদিকে এরকম করে ব্লক ফাটাতে হয়, তাহলে কি হয় আসতে পারে না। এদিকে তো আমার কিছুই নেই। আচ্ছা উপরে কিন্তু আরো ভয়ানক কোল আছে, আপনার খোঁড়ার আর মনে হয় না দরকার আছে, আসেন। আরে আমি এই জায়গা আয়রন পাইছি কটা তাই নিচ্ছিলাম, তুমি গেলে কই? আমার এই আয়রন নেওয়ার জায়গা নেই, আল্লাহ কি সহ্য করা যায়। মাটি ফেলাই আপনি আমার নাম দেখেন, আপনি আমার নাম দেখেন। এই যে এই যে আমি আপনার নাম দূরিতে দেখতে পাচ্ছি, এই যে পিছনে আসুন। জলদি 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 জলদি, এই যে কতগুলো আয়রন। আরে আয়রনের গুলি মারো, এই যে পাশ কাটি আসে না, পাশ কাটি আসে না, এই একটা হলো জায়গা ঠিক আছে। লেজুলি বাড়ি আছে, লেজুলি আছে দেখো। কই দেখতে পাচ্ছ না? না লেজুলি লেজুলি উই যে কাটে না, পড়ে মরে যাবে। আচ্ছা উপরে আসো, আমাদের উপরে যেতে হবে। সরো সরো সরো, পাতায় পাতায় যেতে হবে। আসো, পড়ে যায় না, পড়ে যায় না, দূরে তো আসো। এই আয়রন কটা নাও না, আয়রন গুলো না 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 না, পরবর্তীতে এসে বেশ পানি। নিচে লেজুলি আছে, গো ডায়মন্ড আছে কিনা আমাকে দেখে নি, দাঁড়াও কি করব। নেই, আসো 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 আসো, জলদি জলদি, বি কেয়ারফুল। ও যে ক্রিপো, চলো ক্রিপার মারো। আচ্ছা এটি শেষ, দেখেন এইটা আপনি কি পান। বেরি নেম ট্যাগ আমার জায়গা নেই, তুমি একটু নাও না। আচ্ছা ওয়েট, এসগা গোল্ড আছে। এসগা আবার গোল্ড আছে, আর আর কোনো আছে কিনা মাইনসব আমি দেখতেছি। আচ্ছা বেরোতে হবে আমাদের এসগা থেকে, জায়গাটা তুমি এইটা একটু নাও, এইটা ফুল কাটটা ধরে নাও। নেম ট্যাগ তো মনে হয় না নিয়ে আমার পক্ষে সম্ভব, বাট তারপরে আমি নিচ্ছি। ফল কি নেব? ওগুলো লাগবে না, মাইন কাটটা নাও। ও
আচ্ছা মাটি নিতে পারেন কিনা দেখেন তো। আচ্ছা নিচে 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 চলেন। আমার তো মাটি নেই। মাটি আপনার লাগবে না, আপনি উঠে দিয়ে দিয়ে রাখুন তাড়াতাড়ি। আসুন জলদি 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 জলদি। আই ডু নট হ্যাভ এনি। তিরিশ করতে হবে আমার আসলে পোস্ট। আরে পরে করা যাবে না, পয়সারও এদিকে মরার বেশি। থেকে তো অনেক ভালো তাই না? এদিকে হুম হুম ছুটু একটু জায়গায় আপনি গুলি জুলি খেয়ে গেছেন, তাড়াতাড়ি আসুন পরে আবার আসবানি। দেখেছেন আমার রাস্তায় আসলে কত লাভ হয়? মেয়নো পাঁচ লেভেল লাগবে আমার। পরে করা যাবে না, আপনি আসেন তো। কই যাও, ওয়েট করেন। ওই যে নিচে ইয়ে পানি শুনি, নিচে যাচ্ছ কেন আবার? আমার আয়রন নেওয়ার জায়গা ছিল এখন। আরো নিয়ে জায়গা আছে। পিন্ডে হইছে তাই ওই জায়গা তো 64 নেওয়ার। ওয়েট করেন আমি একটু দিয়ে আসি। না তেমন কিছু নেই, উপরে কয়লায় ভরা দরকার নেই। চলেন আমি এবার উপরে একেবারে ডাইরেক্ট উপরে যাই। উরি বাবারি, আচ্ছা নিচে আবার সে ইয়ে খেয়াল করেছেন? পানি পানি। পানি না, ওই যে ইয়ে স্টোন। আমার লাগবে না আয়রন, তুমি এইদিকে আসো। দাঁড়ান তো, আপনার কাছে পানি বাকেট আছে না মনে হয়? আছে, সব আছে, কিন্তু যাবো কি করে? ওই জায়গা তো পানি ঢাললে মনে হয় আমরা ওই জায়গাতে থাক, আমরা আজকের মতন ইয়ে করি। এই যে এই যে জায়গার থেকে এই জায়গার থেকে তো এই জায়গায় গেছি, এই এই জায়গার যে, থেকে সে রাস্তা কই তোমার? আরে এই যে উপরে ওই যে উপরে উপরে ওই যে আসেন, ওদিক থেকে বেরোন, ছাদের জায়গা থেকে বেরোন। একটু বেরিয়েছি। এটা উপরে আমার জায়গা, পাইছো? আমার জায়গায় ঢুকলি বেরোনো কঠিন, বুঝছেন? এজেন মিনা আমার আর একটু লেভেল হলে আমি একটা পিকেক্স পোর্শন লাগাতে পারতাম আর অসুবিধা পাঁচটা নেই, লেভেল। আপনি পারবেন। আমি এখন চাচ্ছি না, তার কারণ অনেকক্ষণ হয়ে গেছে, নিয়ে হয়ে যেতে পারে জন্য আর কি। অবশ্য আমার যদি তুমি ওই ইয়ে গুলোর একটু এনে দিতে, ওই কোনগুলো? পামকিন আর মেলন গুলো, আচ্ছা তাহলে আমার হয়তো আমার আমি কাছ থেকে এগুলো নিয়ে নেন আগে। ফুল ব্লাডি ফুল, পাওয়ার রেলও আমার কাছে আছে, মেবি 12 পিস গোল্ড পাইছি। এই কোল বেচলে আমি অনেকটা পেয়ে যাবো। আর কোল তুমি ইয়ে করো না জানো, তুমি ওকে আমি বেশ কোল আমার ডয়ারে আছে। আমি আজকে এখানে আমার লাইভ আমার রেকর্ডিং শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। টাটা, বাই বাই।